আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের আইটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, সবসময় তো বিভিন্ন দেশের স্কলারশিপ উচ্চশিক্ষা নিয়ে কথাবার্তা বলি, আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেটি হচ্ছে চারটি সরকারি কোর্স নিয়ে আলোচনা করব এবং এই কোর্সগুলো আপনার ক্যারিয়ারকে বদলে দিতে পারে। অনেকেই লাখ টাকা খরচ করে এই ধরনের কোর্সগুলো করার জন্য, কিন্তু সরকারিভাবে এই কোর্সগুলো যদি করেন বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, তা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই কোর্সগুলোর মাধ্যমে আপনার বর্তমান ডিগ্রি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সব দিকেই আপনি বেনিফিটেড হবেন। বন্ধুরা, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক পরিচালিত এবং সবচেয়ে বড় বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাক্রেডিটেশন প্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এই প্রতিষ্ঠানটি 360 ঘন্টা অথবা 6 মাসের সার্টিফিকেট কোর্স অফার করেছে এই চারটি বিষয়ের উপর। সাবজেক্টগুলো এবং এর সুবিধা অসুবিধা, ক্যারিয়ার প্রসপেক্ট, কোথায় সুযোগ রয়েছে, সব কিছু নিয়ে এখন আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা কোর্সগুলো সম্পর্কে জেনে নেই, কোর্সের যোগ্যতা এবং কোর্সের যে খরচ এবং অন্যান্য যে বিশেষ তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেই। তারপর এই সুযোগ সুবিধা অসুবিধা এবং এই কোর্সগুলো করলে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কোন জবগুলো বা কোন সেক্টরগুলো আপনার জন্য ওপেন হয়ে যাবে তা নিয়ে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চারটি কোর্সের কথা রয়েছে: ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং এবং সর্বশেষ হচ্ছে ট্যুর গাইড। এই চারটি কোর্স অফার করা হয়েছে। যোগ্যতা হিসাবে অবশ্যই আপনাকে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে, জিপের কথা উল্লেখ নেই, অর্থাৎ এইচএসসি পাশ করলেই ন্যূনতম এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যা কিছুক্ষণ পরে আমরা আলোচনা করছি। এই কোর্সগুলোর জন্য প্রতিটি কোর্সের ক্ষেত্রেই আপনাকে 30,000 টাকা গুনতে হবে এবং প্রতিটি কোর্সের ফি এককালীন আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে কিস্তির কোনো সুযোগ নেই। 6 মাসে আপনাকে ভাগ ভাগ করে টাকা দিতে পারবেন না, একসাথেই আপনাকে পেমেন্টটি করতে হবে এবং প্রতিটি কোর্স 30,000 টাকা করে। এখানে ইন্টার্নশিপের সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে, যেটা অন্য ক্ষেত্রে হয়তোবা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও হয়তোবা অতটা ভালো না, কিন্তু এখানে কিন্তু ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। যেমন আপনি যদি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কোর্সটি অথবা ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, এই দুটি কোর্স যারা যারা করবেন তাদের ক্ষেত্রে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক সোনারগাঁও, এই দুটি হোটেলে আপনাদের ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। পাশাপাশি যারা রিজার্ভেশন এবং টিকিটিং কোর্সটি করবেন তাদের জন্য সেবর ট্রাভেল নেটওয়ার্ক, এই প্রতিষ্ঠানটিতে আপনারা ইন্টার্নশিপ করতে পারবেন এবং যারা ট্যুর গাইডের কোর্সটি করবেন তারা কোনো ট্রাভেল এজেন্সিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ এই চারটি কোর্সের ক্ষেত্রেই প্রতিটিতে 25টি করে আসন রয়েছে, সর্বমোট 100টি আসন রয়েছে। আর ক্লাসের কথা জানিয়ে দিই, ক্লাস প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং ক্লাসের লোকেশন ঢাকা, এবং এই কোর্সগুলো থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি কম্বিনেশন করেই নেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল কোর্স সম্পর্কে আলোচনা। এবারে আসি সুযোগ সুবিধা, কারণ সুযোগ সুবিধাগুলো জানা থাকলে এই কোর্সের ব্যাপারে নিশ্চয়ই আপনি আরও বেশি আগ্রহী হবেন। প্রথম সুবিধা, সরকারি কোর্স এবং সার্টিফিকেটও সরকারি দিচ্ছে, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড এখান থেকে অ্যাক্রেডিটেশন প্রাপ্ত, তাই সার্টিফিকেটের কিন্তু একটা ভ্যালু রয়েছে। অন্য অন্য বিভিন্ন জায়গায় যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা এই ধরনের ট্যুরিজম এবং হসপিটালিটির বিভিন্ন কোর্স অফার করছে, তারা কিন্তু যে সার্টিফিকেটই দিচ্ছে সেই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু নিশ্চয়ই এর চেয়ে কম, অর্থাৎ সরকারি সার্টিফিকেটের ভ্যালু দেশে এবং দেশের বাইরে অবশ্যই অনেক বেশি। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, এই কোর্সটি করলে আপনার সিভিতে এক্সট্রা ওয়েট ক্রিয়েট হবে। তৃতীয় সুবিধাটি হচ্ছে, তুলনামূলক কম খরচে কিন্তু করতে পারছেন, 30,000 টাকা কোর্সের ফি, অন্য অন্য জায়গায় সেম কোর্সই 1,00,000 টাকা আপনাকে খরচ করতে হবে, এখানে কিন্তু খুব অল্প পয়সায় আপনি করতে পারছেন। আরেকটি সুবিধা যেটা কিছুক্ষণ আগেই বললাম, কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাক্রেডিটেশন প্রাপ্ত একটি কোর্স। পঞ্চম সুবিধাটি হচ্ছে, এখানে বয়সের কোনো সীমারেখা নেই, অর্থাৎ আপনি যে বয়সে শিক্ষার্থী হন না কেন, অথবা আপনি পড়াশোনা করতেন, এইচএসসি কমপ্লিট করেছেন, এখন আর পড়াশোনা করছেন না, কোনো কাজে যুক্ত রয়েছেন, কোর্সটি আপনার করা প্রয়োজন, তাহলে আপনি হয়তোবা ক্যারিয়ারে অনেক এগিয়ে যেতে পারেন,
আপনার জন্য কিন্তু এই কোর্সটি, অর্থাৎ বয়সের কোনো সীমা রাখা নেই। সর্বশেষে আইটি সুবিধার কথা বলবো, সেটি হচ্ছে পাঁচ তারকা হোটেল এবং ইন্টারন্যাশনাল যে নামি দামি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম সেই প্রতিষ্ঠানে কিন্তু ইন্টার্নশিপের সুযোগ কিন্তু রয়েছে এবং এখানে আপনাকে 2 মাসের ইন্টার্নশিপ করানো হবে। এই গেল সুবিধাগুলো। প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে এই কোর্সে কি কোনো অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকবেই, অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে এই কোর্সটি আপনার করা উচিত নাকি উচিত না। প্রথম অসুবিধা, এটি একটি 6 মাসের কোর্স, তাই খুব দ্রুতই শেষ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে 6 মাসের কোর্সগুলো দিয়ে অনেক জায়গায় চাকরি নেওয়া যায়, তবে 1 বছরের কোর্স হলে মনে হয় ভালো হতো, সেক্ষেত্রে আরও বেশি লার্নিং বা বেশি শেখার সুযোগ থাকতো এবং বাইরের ক্ষেত্রে এই সার্টিফিকেট অর্থাৎ 1 বছর বা ডিপ্লোমার যে কাগজপত্রগুলো রয়েছে তার ভ্যালুটা সার্টিফিকেট কোর্সগুলোর তুলনায় অবশ্যই একটু বেশিই থাকে। দ্বিতীয় অসুবিধাটি হচ্ছে এখানে কোর্স ফি কিন্তু আপনাকে দিতে হচ্ছে প্রায় 30,000 টাকা। তৃতীয় অসুবিধা, সীমিত আসন। আসন কিন্তু প্রতিটি কোর্সে 25টি করে, তার মানে এখানে কিন্তু চান্স পাওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং এবং এখানে কিন্তু একটি ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি। এরপরের সমস্যাটি হচ্ছে এই কোর্সটি করা অবস্থায় আপনার যে ড্রেস থাকবে, যে অন্যান্য স্টেশনারি যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, যা যা প্রয়োজন হবে কোর্সের ক্ষেত্রে, ড্রেস থেকে শুরু করে বাকি সব কিছু আপনাকেই নিজের টাকা খরচা করেই এগুলো সংগ্রহ করতে হবে বা কিনতে হবে, এটা প্রতিষ্ঠান আপনাকে সরবরাহ করবে না। এছাড়াও অন্যান্য কিছু খরচ, যেমন কোনো ট্রিপ, ফিল্ড ট্রিপ বা এই জাতীয় যে খরচগুলো রয়েছে বা ইন্টার্নশিপের যে খরচগুলো রয়েছে, এই খরচগুলো আপনাকেই বেয়ার করতে হবে। এই হচ্ছে অসুবিধাগুলো। এবার আসি এলিজিবিলিটি অর্থাৎ আবেদন করার যোগ্যতা। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলেছিলাম আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে HSC বা সমমান পরীক্ষা আপনাকে পাস করতে হবে। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে, এমনকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন তারপরও আপনি এখানে আবেদন করতে পারবেন। কোনো ধরনের এজ লিমিট নেই, কোনো বিভাগের কোনো লিমিটেশন নেই, আপনাকে ন্যূনতম HSC কমপ্লিট করলেই এই কোর্সগুলোতে আপনি আবেদন করতে পারবেন। এবার আসি ডকুমেন্টস অর্থাৎ আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন। বন্ধুরা, 4টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে ফর্ম, কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি সেই ফর্মটি নিয়ে। দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনার SSC এবং HSC এর নম্বরপত্র এবং সার্টিফিকেট। প্রয়োজন হবে আপনার NID কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট, যেটা আপনার কাছে থাকে, অর্থাৎ আইডেন্টিফিকেশন ডকুমেন্টস প্রয়োজন হবে। এবং সর্বশেষ প্রয়োজন হবে একটি পাসপোর্ট সাইজের ছবি, যেটা আপনার ফর্মে যুক্ত করতে হবে। এই হচ্ছে ডকুমেন্টসগুলো। খুব সিম্পল 4টি কাগজপত্র, এগুলো নিশ্চয়ই আপনার কাছে রয়েছে, তাই খুব সহজে আপনি আবেদন করতে পারবেন। এবার আসি আবেদন প্রক্রিয়া। বন্ধুরা, আবেদন করার বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে আপনাকে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। ট্যুরিজম বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি, এই বোর্ডের ওয়েবসাইট থেকে আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে পূরণ করতে পারবেন। ফর্মটি ডাউনলোড করার পর খুব ভালোভাবে সেটা পূরণ করতে হবে। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নিই ফর্মটি এবং কীভাবে সেটা পূরণ করতে হবে, তারপর পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ওয়েবসাইট। এটি একটি সরকারি ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড, এখানে 2টি অপশন রয়েছে, একটি হচ্ছে ভর্তি ফর্ম আর হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি। আমরা যদি ভর্তি ফর্মে ক্লিক করি আপনারা এরকম একটি উইন্ডো দেখতে পাবেন, এখানে আসার পর অ্যাডমিশন ফর্ম অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফুল নেম লিখতে হবে, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে, এবং এর নিচে বাংলায় আপনার নামটি লিখতে হবে। এই ID নাম্বার আপনি বসাবেন না, এটা অংশটি খালি রাখবেন। যখন আপনি ফর্মটি ফর্মটি জমা দিবেন তখন অফিস থেকে এই অংশটি পূরণ করবে। এরপর আপনাকে একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে আটকে দিতে হবে। এরপর ফাদার্স নেম অবশ্যই ইংরেজিতে দিবেন, কারণ এখানে বলেনি যে বাংলায় দিতে হবে, অবশ্যই এটা ইংরেজিতে লিখে দিবেন, যেভাবে আপনার HSC সার্টিফিকেট বা নম্বরপত্রে রয়েছে ঠিক সেভাবে দেখিয়ে দেখিয়ে লিখে দিবেন। মাদার্স নেম ঠিক আপনার সার্টিফিকেট অনুযায়ী। লোকাল গার্জিয়ান নেম, যদি আপনার বাবা মা ছাড়া অন্য কেউ আপনার গার্ডিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে তার নাম আপনি দিতে পারেন, যেমন আপনার বাসা ঢাকার বাইরে কিন্তু ঢাকায় থেকে এই কোর্সটি করতে যাচ্ছেন, যার বাসায় থেকে করবেন সেই লোকাল গার্ডিয়ানের আপনার ঠিকানা, তার নাম আপনি এখানে দিয়ে দিবেন, তার রিলেশনশিপটা আপনি দিবেন, তার ফোন নাম্বার, উপজেলা এবং ডিস্ট্রিক্ট এবং পোস্টকোড দিয়ে দিবেন। আর যদি আপনার বাবা মা যে কোনো একজন আপনার গার্জিয়ান হয়ে থাকেন তাহলে তার নামই এখানে দিয়ে দিতে পারেন। এরপর আসবে পারমানেন্ট অ্যাড্রেস। পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই ইংরেজিতে দিবেন, আপনার প্রথমে হোল্ডিং নাম্বার, বাসার নাম্বার, রোড নাম্বার, উপজেলা, ডিস্ট্রিক্ট, পোস্টকোড এবং ফোন নাম্বার অবশ্যই আপনি দিয়ে দিবেন। প্রেজিডেন্টের পারমানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে।
এরপর ডেট অফ বার্থ, যেভাবে আপনার সার্টিফিকেটে রয়েছে ঠিক সেভাবে আপনি এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, এবং এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আর যদি দুটি না থাকে, আপনার পাসপোর্ট থাকে, তাহলে অবশ্যই পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিতে পারবেন। তবে যেহেতু পাসপোর্ট জন্ম নিবন্ধন অথবা এনআইডি দিয়ে করা হয়, তার মানে দুটি যে কোনো একটি আপনার কাছে নিশ্চয়ই আছে। এই দুটি দিয়ে দুইটা যে কোনো একটি নাম্বার আপনি বসিয়ে দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে প্রথমে এসএসসির তথ্যটি দিতে হবে, আপনার এক্সামিনেশন অর্থাৎ এসএসসির রোল নাম্বারটি, বোর্ড, তারপর পাসিং ইয়ার। ধরি আপনি এসএসসি রোল নাম্বার 1-1-2-2-3-3 লিখে দিবেন, বোর্ড নেম ঢাকা লিখে দিলেন এক্সাম্পল হিসাবে বলছি, এবং পাসিং ইয়ারটি দিয়ে দিবেন, এবং কত জিপিএ পেয়েছেন, যেমন 4 অথবা 5 পেয়েছেন সেটা আপনি লিখে দিবেন। এইচএসসিরও ঠিক সেভাবেই আপনাকে পূরণ করতে হবে। এছাড়াও আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন, মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে সেই তথ্য আপনি এখানে দিয়ে দিবেন। এরপর ফর্মটির দ্বিতীয় অংশ, এখানে আপনাকে আরেকটা ছবি অ্যাটাস্ট করতে হবে। আইডি নাম্বারটা অবশ্যই খালি রাখবেন, কারণ এটা আপনি পূরণ করবেন না, অফিস পূরণ করবে। আপনার নাম, ফাদার্স নেম, এবং এখানে আপনার একটি স্বাক্ষর, এবং বাকি অংশটি অফিস পূরণ করবে। এই হচ্ছে ফর্মটি, অনলাইন থেকে পূরণ করে অবশ্যই অফিসে গিয়ে জমা দেবেন। প্রশ্ন হতে পারে, ভাই অফিসটি কোথায়? এখানেই অ্যাড্রেসটি দেওয়া আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, Level 3 Building Number 2 BSL অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, 1 Metro Road ঢাকা 1000 বাংলাদেশ। ওয়েবসাইটও কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ এই অ্যাড্রেসে গিয়ে আপনাকে এই ফর্মটি জমা দিয়ে আসতে হবে। এবং এই ফর্মটির সাথে কিন্তু ওই যে 4টি ডকুমেন্টসের কথা বললাম, সেই ডকুমেন্টসগুলো কিন্তু জমা দিতে হবে। আবেদন ফর্মটি জমা দেওয়ার পর আসবে দ্বিতীয় কাজ, এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন ফর্মটি জমা দেওয়ার পর এই ফর্মের একটি অংশ আপনাকে দিয়ে দিবে, আরেকটি অংশ তারা রেখে দিবে। এই অংশটি দিয়েই, অর্থাৎ নিচের যে ফর্মের অংশটি দিয়েই মূলত আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। এখানে একটি ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার মূলত দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে আপনাকে ভর্তি পরীক্ষা, আরেকটি হচ্ছে ইন্টারভিউ। মূলত তিনটি বিষয়ের উপর বেস করে আপনাকে নির্বাচন করা হবে। প্রথমত আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার একাডেমিক যোগ্যতা, জিপিএ কেমন সেটা দেখা হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা আপনি কেমন করছেন সেটা দেখা হবে। তৃতীয়ত হচ্ছে ইন্টারভিউতে আপনার পারফরমেন্স কেমন ছিল। আরও খুঁটিনাটি বোঝানোর চেষ্টা করছি। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি, সাধারণ জ্ঞান, ভূগোল, ইতিহাস, ক্রিটিক্যাল রিজনিং এবং আইকিউ থেকে প্রশ্ন আসে, অর্থাৎ বেসিক যে প্রশ্নগুলো সেগুলি আসবে। এই পরীক্ষাটি দেওয়ার পর এরপর তারা একটি লিস্ট প্রকাশ করবে, এবং সেই লিস্টটি ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, এবং সেই লিস্ট অনুযায়ী আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে 4টি জিনিস দেখা হবে। একটি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, অর্থাৎ কেমন ভালোভাবে আপনি কমিউনিকেশন করতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাটিটিউড, তৃতীয়ত দেখবে আপনার ড্রেস আপ, এবং সর্বশেষ দেখা হবে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ কী কী সমস্যার ক্ষেত্রে আপনি কীভাবে সেটাকে ডিল করবেন সেই বিষয়গুলো দেখা হবে। অর্থাৎ তিনটি বিষয়ের উপর বেস করে আপনাকে নির্বাচন করা হবে। প্রথমত হচ্ছে আপনার জিপিএ, দ্বিতীয়ত হচ্ছে আপনার পরীক্ষার নম্বর, তৃতীয়ত হচ্ছে ইন্টারভিউর ওই 4টি বিষয়ের উপর। এই সব কিছু মিলে তারা একটি যোগ্য প্রার্থীর তালিকা ওয়েবসাইটেই প্রকাশ করে দিবে, সেখান থেকে আপনারা তালিকাটি দেখে নিতে পারবেন। এছাড়াও অফিসে সরাসরি যোগাযোগ করলেও আপনারা তথ্যগুলো জানতে পারবেন। যারা নির্বাচিত শিক্ষার্থী হবেন তাদের একটি নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হবে, এবং সেই ডেটের মধ্যেই আপনাদেরকে ভর্তি হতে হবে। এই হচ্ছে আবেদন এবং পরবর্তী প্রক্রিয়া। পরীক্ষা নেওয়া বা ইন্টারভিউ নেওয়া, এই পুরো বিষয়টি কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। কর্তৃপক্ষ যদি মনে করেন পরীক্ষা নেবেন, তাহলে তারা অবশ্যই সেই বিষয়টি আপনাকে ইনফর্ম করবে। আর যদি অন্য কোনো পন্থা বা অন্য কোনো প্রক্রিয়ার মধ্যে যায়, সেটাও কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, এই কোর্সটি করলে আপনার কোথায় কোথায় অর্থাৎ কী কী সেক্টরে আপনার সুযোগ রয়েছে। হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড এবং হোটেল রিলেটেড যে জবগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার আওতা বেড়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেশন এবং পিয়ার যে ফার্মগুলো রয়েছে সেখানেও কিন্তু সুযোগ রয়েছে। ছোটোখাটো যে বিজনেসগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানেও কিন্তু জবের একটি সুযোগ থাকে। ইভেন্ট ম্যানেজমেন্ট, বিদেশে বিভিন্ন হোটেল, রিসোর্ট, এখানে আপনার সুযোগ কিন্তু থাকবে। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে পর্যটন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনার সুযোগ রয়েছে। এয়ারলাইন্স, টিকিটিং এবং ট্রাভেল এজেন্সি কিন্তু সুযোগ থাকে। মোট কথা, হোটেল, হোটেল ম্যানেজমেন্ট, টিকিটিং রিলেটেড বা এয়ারলাইন বা এয়ারপোর্ট রিলেটেড আপনার কোর্সের সাথে যায় এমন সেক্টরগুলো অবশ্যই ওপেন হয়ে যাবে। এবং দেশে এবং দেশের বাইরে কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট এবং কোর্সের কিন্তু ভ্যালু রয়েছে। তো আশা করি আপনি একটি আইডিয়া পেয়ে গেছেন এই কোর্সটি করলে কোথায় আপনার সুযোগ থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম সরকারি 4টি কোর্স, যে কোর্সগুলো আপনার কেরিয়ারকে বদলে দিতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।